তোমাদের জন্য খুশির খবর এসে গেছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছিলে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে মিনিমাম নাম্বার পার্সেন্টেন্সের ক্রাইটেরিয়া ছিল, সেই নাম্বার পার্সেন্টেন্সের ক্রাইটেরিয়া অনেকটাই চেঞ্জ হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 60% করানো হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে তুমি যদি 60% পেয়ে থাকো তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো, এবং উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে যদি 60% পেয়ে থাকো তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারছো। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে আজকে নতুন একটি আপডেট এসে গেছে, সম্পূর্ণ ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলসটা চেঞ্জ হয়েছে। সো সেখানে কী কী আপডেট এসেছে সব কিছু আজকে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব, এবং কোন কোন ক্লাসের ক্ষেত্রে 60% প্রযোজ্য রয়েছে, অর্থাৎ কোন কোন ক্লাসে তোমরা 60% পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা হবে। এবং তার সাথে 2020 যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো এবং 2021 কলেজে অ্যাডমিশান নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রেও তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়টাও ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা হবে। সো ভিডিওটি মনোযোগ সহকারে কমপ্লিট দেখবে, ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলো গাইস ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা অ্যাবাউট সেকশানে ক্লিক করে দেবে। অ্যাবাউট সেকশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেক কিছু শো হবে, তোমরা সম্পূর্ণটা পড়ে নিতে পারবে নিজেরাই। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা মেন মেন বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই যেটি রয়েছে সেটি হলো, বলা হচ্ছে 2021 বা 2020 যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে 60% মার্কস পেয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী হায়ার সেকেন্ডারিতে অ্যাডমিশান নিয়ে বা কলেজ লেভেলে অ্যাডমিশান নেওয়ার পর। এক্ষেত্রে দুটি খুশির খবর থাকছে যে মাধ্যমিকে 60% নাম্বার থাকলেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো। একই সাথে যে সমস্ত ছাত্রছাত্রী 2020 মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে এবং কোনো কারণবশত ক্লাস 11 বা কলেজ লেভেলে অ্যাডমিশান নাওনি সেক্ষেত্রেও তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো। এখন দেখে নেওয়া যাক কোন কোন কোর্সের ক্ষেত্রে মিনিমাম নাম্বার পার্সেন্টেজ 60% করা হয়েছে এবং কত টাকা পাওয়া যাবে সব কিছু দেখে নেব। তার জন্য তোমাদেরকে একটু নিচে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ কোর্সগুলো লেখা রয়েছে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে এবং কত টাকা পাবে মান্থলি সেটাও লেখা রয়েছে। ইউজি আর্টসের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে এবং তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1000 টাকা করে 12 মাসে 12000 টাকা পাবে। কমার্সের ক্ষেত্রেও 60% এবং ইউজি সায়েন্সের ক্ষেত্রেও 60%। সায়েন্সের ক্ষেত্রে তোমরা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1500 টাকা করে বছরে 18000 টাকা পাবে। এবং যদি ইউজি আদার প্রফেশনাল কোর্সে অ্যাডমিশান নিয়ে থাকো যেটা ইউজিসি অ্যাপ্রুভ সেক্ষেত্রেও তোমাদের 60% নাম্বার থাকতে হবে এবং প্রতি মাসে 1500 টাকা করে বা 18000 টাকা বছরে পেয়ে যাবে। পিজি আর্টসের ক্ষেত্রে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করবে তাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 53% নাম্বার থাকতে হবে এবং যারা কন্যাশ্রী K3 অ্যাপ্লাই করবে তাদের নাম্বার পার্সেন্টেজ 45% থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা প্রতি মাসে 2000 টাকা করে বছরে 24000 টাকা পাবে। পিজি কমার্সের ক্ষেত্রেও নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া সেম রয়েছে এবং প্রতি মাসে 2000 টাকা করে বছরে 24000 টাকা পাচ্ছ। পিজি সায়েন্সের ক্ষেত্রেও নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া একই রয়েছে এবং প্রতি মাসে 2500 টাকা করে এবং বছরে 30000 টাকা পেয়ে যাচ্ছ। পিজি আদার প্রফেশনাল কোর্স যেটা ইউজিসি অ্যাপ্রুভ সেক্ষেত্রে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া একই রয়েছে এবং প্রতি মাসে 2500 টাকা করে বছরে 30000 টাকা পেয়ে যাচ্ছ। নন নিট এমফিল পিএইচডির ক্ষেত্রে তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে প্রতি মাসে 5000 টাকা থেকে 8000 টাকা পর্যন্ত পেতে পারো, অর্থাৎ প্রতি বছর 60000 টাকা থেকে 96000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। এবং মাধ্যমিক পাস করার পর ক্লাস 11 অর্থাৎ HS লেভেলে অ্যাডমিশান নেওয়ার পর তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য লাস্ট এক্সামে অর্থাৎ মাধ্যমিকে 60% নাম্বার থাকলেই হবে এবং তোমরা প্রতি মাসে 1000 টাকা করে বছরে 12000 টাকা পেয়ে যাবে। ইউজি ইঞ্জিনিয়ারিং, পিজি ইঞ্জিনিয়ারিং বা আদার প্রফেশনাল কোর্স যেটা AICTE দ্বারা অ্যাপ্রুভড সেক্ষেত্রে নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া রয়েছে 60% এবং 55%, এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে
প্রতি মাসে 5000 টাকা করে বছরে 60000 টাকা পেয়ে যাবে। পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে লাস্ট এক্সামের 60% মার্কস থাকতে হবে এবং প্রতি মাসে 1500 টাকা করে বছরে 18000 টাকা পেয়ে যাবে। এবং রয়েছে ইউজি মেডিকেল ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস, সেক্ষেত্রে লাস্ট এক্সামের 60% নাম্বার থাকলে তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো এবং অ্যাপ্লাই করলে প্রতি মাসে 5000 টাকা বা 1500 টাকা পর্যন্ত পেতে পারো, অর্থাৎ 18000 টাকা থেকে 60000 টাকা পর্যন্ত পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে। সো আজকের এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন অ্যাপ্লাই করতে চাইছো তাদের সম্পূর্ণ নাম্বার পার্সেন্টেন্সের ক্রাইটেরিয়া এবং কত টাকা পেতে পারে এই স্কলারশিপ থেকে সব কিছু ডিটেলসে জানিয়ে দিলাম। সো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে